রাজ্যব্যাপী লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে নিজ বিধানসভার 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নিজ হাতে দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী টিংকু রায়। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য বিভিন্ন ধরনের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন। এরই অঙ্গ হিসেবে মন্ত্রী টিংকু রায় 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন। দেওয়াল লিখনের সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল, যুব মোর্চা চণ্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব, কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, যুব নেতা কপিল দাস সহ আরো অনেকেই। দুপারা অর্থাৎ 2024 পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরাও চণ্ডীপুর বিধানসভার প্রত্যেকটা বুথ এলাকাতে আবার মোদি সরকার এই স্লোগান নিয়ে বুথে বুথে পদ্মফুল আঁকা এবং মোদিজিকে যেন সবাই আশীর্বাদ করে 2024 যেন পুনরায় সরকার প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যেই এই অভিযান আমাদের। এটা কি সারা রাজ্যেই হচ্ছে না শুধু চণ্ডীপুর? হ্যাঁ, গোটা রাজ্যেই চলছে একদম। আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত সবাই এই অভিযানে আমরা সামিল হয়েছি।